আসসালামু আলাইকুম ওয়া বরক আলহামদুলিল্লাহ সালামু আলা রাসূলিল্লাহ ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি মুজাফরের কবলে দ্বিতীয় পর্ব গত পর্বে আমরা এক চটি বই সোহী হাদিসের কবলে আর সহি হাদিসের কুষ্টি পাথরে ঈদের তেকবির থেকে আলোচনা করেছি তার দৃষ্টিতে কুফা একটা দূষিত নগরী কুফা কেন্দ্রিক আমল এবং এই দোষে শুধু যে ইমাম তাহাবি দোষী তা না বরং এই দূষে সাহাবায় কারাম দোষী একই দোষে সাহাবায় কারামো দোষী সাব্যস্ত হয়েছেন তার কাছে আসুন আমরা তার বক্তব্য দেখি প্রথমে তার বক্তব্য পড়ি এ হচ্ছে সহিদেশের গোষ্ঠীপাতরে ঈদের তাকবির পেজ থার্টি এখানে দেখতে পারি এক নজরে বর্ণাগুলোর পর্যালোচনা অর্থাৎ যে বর্ণাগুলো দিয়ে আহনাফ দলিল দিয়েছেন ওই বর্ণাগুলোর পর্যালোচনা এক নজরে চার ও নয় তাকবির সম্পর্কে উপরে যে সমস্ত বর্ণনা উল্লেখ করা হল সেগুলো সবই মূলত কুফা ও কেন্দ্রিক আশা করি সচেতন মহল সহজেই উপলব্ধি করেছেন এই আমল অন্য কোথাও চালু ছিল না আর ওই অঞ্চলসমূহে যে সমস্ত সাহাবি সফর করেছেন এবং প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন কেবল তাদের নামেই অনুরূপ বর্ণনা এসেছে কেবল তাদের নামেই অনুরূপ বর্ণনা এসেছে শব্দ খেয়াল রাখবেন কেবল তাদের নামেই অনুরূপ বর্ণনা এসেছে সে কারণ বর্ণাগুলোর মধ্যে পরস্পর সে কারণে বর্ণাগুলোর মধ্যে পরস্পর সুন্দর মিলও রয়েছে কিন্তু এ সমস্ত সাহাবি কি আদৌ রসুল সাল আলি আলহিউসাল্লামের বিরোধী আমল করতেন এ এগেইন সা এটা বেদাত সা লেখা কবির থেকে শুরু হলো কোন কিতাবে আল্লাহ আল্লাহ রসুল কোথায় বলেছেন কোন সাহাবি এই সা লেখেছেন বেদাতিদের এর একটা বেদাত তো কিন্তু এ সমস্ত সাহাবি কি আদৌ রসুল সাল আলহি আলী আসাল্লামের বিরুদ্ধে আমল করতেন তার মানে মুজাফরের কথা হলো ওইনাফ যে এক্সট্রা ওইটা রসুলের আমলের বিরোধী এটা রসুলের আমল না তো কিন্তু এ সমস্ত সাহাবি কি আদৌ রসুল সাল্লামের বিরুদ্ধে আমল করতেন সাহাবায় কেরাম রসুলের আমল চিনেন নাই সে চিনেছে কোথাকার জন্মকার সে চিনেছে রসুলের আমল এর নিশ্চয়তা দিবে কে মানে এইটা নিশ্চিত তার বক্তব্যটা নিশ্চিত এটা রসুলের আমলের বিরোধী যেভাবেই হোক আমরা তার বহুরূপ দেখিয়েছি বহুরূপী একই শেখ আলবানি শহী সোনাপী দাউদে ইলেভেন ফোরটি নাইন সহি বলেছেন সেইটা ঠিক আছে কিন্তু ইলেভেন ফিফটি টু সহি বলেছেন সেটা সে মানতে পারে না কারণ সেটা হানাফিদের পক্ষে যায় যাই হোক কিন্তু এ সমস্ত সাবিক আদর সুলসুল্লা ইসলামের বিরুদ্ধে আমল করতেন এর নিশ্চয়তা দিবে ইবনু মাসউদ ইবনু আব্বাস জাবির ইবনু জুবাইর মুগিরা, হুজাইফা আবু মুসা আল আশারি এবং আনাস আনাসরদাহন প্রত্যেকেই বিভিন্ন সময়ে কুফা ও বসরাতে সফর করেছেন বা গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছেন মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মোহাকিক তাই বলেন সাহাবিদের মধ্য থেকে মাত্র পাঁচজন তথা ইবনু মাসউদ ইবনু আব্বাস জাবির ইবনু জুবাইর ও মুগিরা নোয়া তাকবিরের কথা বলেছেন আর তিনজন সাহাবি ইবনু মসউদের পদাঙ্ক অনুসরণ করেছেন মাত্র এই মাত্র আমরা দেখব প্রয়োজনে সেটাও এদের যেখান থেকে দেয় সেখানেই তাদের জালিয়াতি আমরা কত প্রমাণ করেছি দলিল দেবের যেই কিতাব থেকে সেখান থেকে জালিয়াতি কত চমৎকার জালিয়াতি করে পাঁচটা শব্দে একটা কথা বলেছেন হিমাম এর মধ্যে থেকে শব্দ দুইটা উল্লেখ করে তার উদ্দেশ্য হাসিল করতে চায় এদের এজেন্ডা অন্য কিছু ইলমি খেদমত নয় এদের এজেন্ডা অন্য কিছু তারা সমাজে ফিতনা সৃষ্টি করতে চায় ওকে তারা হলেন হুজাইফা আবু মুসা ও আবু মসুদ আর হাসান বসরি সুফিয়ান ও ইমাম আবু হানিবাসী বাসিন্দা বিশেষ করে ইবন মাসউদের নাম দিয়ে বর্ণনা করার অন্যতম কারণ হল তিনি সেখানে কিছুদিন কাজীর পদে অধিষ্ঠিত ছিলেন তার মানে ইবনে মাসউদ সেটা না এটা বান ইবনে মাসুদের নাম দিয়ে বর্ণনা করার অন্যতম কারণ হলো এই নাম দিয়ে বর্ণনাকে করেছে নজিবুল্লাহ আলিক এই জালিমদেরকে আল্লাহরুল্লাহ আলম হেদায়ত করুন এই এজিদিদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন হেদায়ত করুন সবাই বলে আমিন বিশেষ করে মাসউদ যদি আল্লাহ এর নাম দিয়ে বর্ণনা করার অন্যতম কারণ হলো তিনি সেখানে কিছুদিন কাজির পদে অধিষ্ঠিত ছিলেন সেই সাথে প্রায় সকল বর্ণনাতেই কুফা বসরার কথা উল্লেখিত হয়েছে রিজাল শাস্ত্র বিশ্লেষণ করলে দেখা যায় উক্ত বর্ণাগুলোর সনদে উদ্ধৃত রাবিগণ অধিকাংশই কুফা বসরার অধিবাসী যেমন প্রথম বর্ণনাতে বসরা রামনের কথা এসেছে মোসান্নাফ ইবনে আবি সাইবা ও মুসান্নাফ আব্দুল রাজাকের বর্ণনাতে কেউ অনুরূপ অনুরূপ কুফা ও বসরা কেন্দ্রিক বর্ণনা পাওয়া যায় তাই ইমাম তিরমিজি ইবনু মাসুদ রাহানহু এর বর্ণনা নামে বর্ণিত মত উল্লেখ করে বলেন তাই ইমাম তিরমিজি ইবনু মাসুদ রু আল্লাহ এর নামে বর্ণিত ইবনু মাসুদ রু আল্লাহ বর্ণনা সে স্বীকার করতে রাজি না ইবনে মাসউদ এর নামে বর্ণিত মত উল্লেখ করে বলেন ওয়াহুয়া কৌলু আহলিল কুফা বিহিয়া কৌলু সুফিয়ানু সৌরী আর এটা কুফাবাসীদের বক্তব্য এবং সুফিয়ান সৌরিরও একই মত এক্ষণে তর্কের খাতিরে কেউ যদি বর্ণাগুলোকে গ্রহণযোগ্য বলতে চান তর্কের খাতিরে এটা মানে এলমি হাসিয়তে এটা প্রমাণিত হয় না তার কাছে তর্কের খাতিরে কেউ যদি বর্ণাগুলোকে গ্রহণযোগ্য বলতে চান তাহলে সেগুলো যে কুফা বসরা কেন্দ্রিক এবং এই আমল যে কেবল সেখানেই চালু ছিল তাতে তো কোনো সন্দেহ নেই এছাড়া যে সমস্ত সাবি সেখানে বিভিন্ন কারণে গমন করেছেন কেবল তাদের নামেই যে সেগুলো বর্ণিত হয়েছে তাও স্পষ্ট জালিয়াত কত কত নিখুঁত জালিয়াতি করতে পারে সে দেখুন দ্বিতীয়ত উক্ত বর্ণাগুলো সম্পর্কে মহাদ্দিসগঞ্জ যে চূড়ান্ত সমালোচনা করেছেন সেটাও পরিষ্কার কোন মুহাদ্দিস সমালোচনা করেছেন চূড়ান্ত সমালোচনায় সহি বলেছেন সেটাও পরিষ্কার তাহলে একজন নিরপেক্ষ মুমিন রসুলের আমল গ্রহণ করবে না কতিবয় সাহাবির আমল গ্রহণ করবেন দেখেন সে আল্লাহ রসুল আর সাহাবিকে মুখামুখি দাঁড় করাচ্ছে রসুলের আমল সাহাবির আমল ই রাজন এই জালিয়াতি কেউ করেন নাই কেউ করেন নাই বরং খুদ নাসির আলবাণী বলেছেন সবটাই আল্লাহ রসুল থেকে সাবিত এবং যে যেটাই করবে সুন্নত পালন করবে সে ভকত সুন্না

আমি যে কথাগুলি বলছিলাম যে এই বস্তুপুর থেকে পরিষ্কার যে কুফা এমন দূষিত নগরী এই কারণে যে শুধুমাত্র ইমাম তাহাবি দূষিত হয়েছেন তা না বরং এই সাহাবাহিকার তারাও দোষী তারাও দোষী সেখানে যাওয়ার কারণ তার কাছে তারাও দূষী সাব্যস্ত কুফার দূষে তারাও দূষিত আসলে আমরা গত পর্বে এখানে আলোচনা ছিলাম আহকামুল কোরআন ইমাম তাহাবি রহমতুল্লাহ আলহি মুকদ্দিমা থেকে امر قال البدر العيني بدر عيني رحمه الله عليه اما الطحاوي فانه مجمع عليه في ثقته وامانته وفضيلته التامه ويده الطولي في الحديث وعلله وناسخه ومنسوخه ولم يخلفه في ذلك احد ولقد اثنى عليه السلف والخلف ثم قال البدر العيني بعد ذكر نصوص كثيرة ممن أثنوا عليه وقد أثنى عليه كل من ذكره أهل الحديث والتاريخ كالطبراني وأبي بكر الخطيب وأبي عبد الله الحميدي والحافظ ابن عساكر وغيرهم من المتقدمين والمتاخرين كالحافظ أبي الحجاج المزي والحافظ الذهبي وعماد ابن كثير وغيرهم من أصحاب التصانيف إمام بدر الدين رحمة الله عليه بولن جي إمام تحوي رحمة الله عليه ربي تا أمان الدريبون تا المرجدات العلم এর উপরে ওই সময়ের যারা ছিলেন এবং আগের পরের এলমের সাথে যাদের সম্পর্ক আছে তাদের ইজমা তারা স্বীকার করেন ইমাম তহাবি একজন ইমাম এরপরে তিনি বলছেন যে ইমাম তাহা তহাবি রহমতুল্লাহ তা আলাহ প্রশংসা যারা করেছেন আহরুল হাদিসদের মধ্যে محدثين في المدينة مؤرخين في المدينة مثل طابراني كتاب أبو بكر الخطيب أبي عبد الله الحميد حافظ ابن عساكر أبو متاخرين جرا شهر زمنة جارا أبي الحجاج المزي شهر سبعالي شجرة وفات حافظ الذهبي شهر سبعالي شهر ارتشاليشي وفات حافظ ابن كثير شهر سبعالي شهر 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 توري وفات أبو النوري نقول هناك كلام بعض الناس في الطحابي هناك প্রথমত ইমাম ভাইহাকি রহমতুল্লাহ তালা আলহীর কথা আছে ইমামদের যে কথা আছে কিছু কথা ব্যতিক্রমে আছে কারো কারো সম্পর্কে মন্তব্য আছে এইসব মন্তব্যর কারণে আমরা কোনো ইমামকেই বাদ দিই না কোনো ইমামকেই বাদ দেই না ইমাম বাই হাকির রহমতুল্লাহি আলহি সমালোচনা করেছেন ইমাম তাহাবির এর অর্থ এই না আমরা ইমাম বাই বাদ দিয়ে দিব ইমাম দারুকুতনী রহমতুল্লাহ আলহী সমালোচনা করেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলহির এবং বলতে বলতে বলেছেন তেত্রিশটা হাদিস জয়ফ আমরা এই কারণে না ইমাম বুখারিকে বাদ দিই না ইমাম দারুকুতনীকে বাদ দেই এগুলো সুজুজ তাদের ব্যতিক্রমে কিছু কথাবার্তা আছে আমরা তাদের ইলমের স্বীকৃতি দেই আমরা তাদেরকে সম্মান করি কিন্তু কোনো একজন ইমামের বক্তব্যে এটা কোরআন শরীফ না এটা কোরআন নয় এটা আল্লাহ রসুল হাদিস নয় কোনো একজন ইমামের বক্তব্য সব কথা নয় উসুল আছে এর মধ্যে ইমাম তাজুদ্দিন সুবকি রহমতুল্লাহ আলহি বলেছেন যে সাধারণ যে কায়দাটা হলো মুতলক খান যে তাদিলের আগে কিন্তু এটা মুতলক নয় আমরা দেখতে পারি তাজ নসবকির রহমতুল্লাহ আলহির কিতাব আছে তবকাত উনি হানাফি মাজাবে না যাই হোক তো ইমাম ইমামবাইয়াকির রহমতুল্লাহ আলহি তিনি সমালোচনা করেছেন ইমাম তহাবির রহমতুল্লাহ আলহির ইমাম তহাবির কিতাব দেখার পরে কিন্তু তিনি কেন সমালোচনা করেছেন সেটাও মাজহাব মজহাবের কারণে সেটা মাঝাবের কারণ মুজাফরকে আমি অনুরোধ করবো দেখার জন্য যে ইমাম আবু বকরাল হাকি রহমতুল্লাহ আলাইহি তিনি কেন সমালোচনা করলেন চেতা বল কুরআন হাদিসের নিরপেক্ষ ইমাম বাইহাকি প্রথম 샤ফিঈ ছিলেন এবং তিনি শাফিঈ মাযহাবের পক্ষেই دفاع করেছেন এই দেখো ففي <applause> كلام الشافعي على ما احتج به او رده من الاخبار جواب عن اكثر ما تكلف هذا الشيخ من تسبيه الاخبار على مذهبه সুতরাং ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি এবং তাহাউর সমালোচনা করেছেন তার মাঝহাবের পক্ষে কথা বলতে যে তার মাঝহাবকে প্রতিষ্ঠা করার জন্যে আর ইমাম তাহাবি রহমতুল্লাহ আলহীর যে ওনার যে খেদমত এই খেদমতকে অস্বীকার করতে পারেন নাই কিন্তু তার মাজহাবকে প্রাধান্য দিয়েছেন ইমাম বাইহাকি হাকি রহমতুল্লাহ আলহি এই তার কথার মধ্যে তিনি এই কথা বলেছেন ফাফি কালাম শাফি لا شك أن في هذا تجريد شديد وطعن بعدالته واتهام له بالجهل في صناعة الحديث. وقد تولى غير واحد من أهل العلم الرد على التجريح والطعن والدفاع عن الطحاوي منهم الحافظ عبد القادر عبد القادر القرشي وفاضل اللوشات الشتوي إمام رحمة الله عليه إيكوتاكولي بولوتسن إبن إرمود دي إيكوتاكولي যে সবাই বলেছেন তা না বরং এটা গ্রহণ করা হয় নাই উনার উনার কথা গ্রহণযোগ্য হয় নাই এর মধ্যে যারা রদ করেছেন বাই কথাকে যারা রদ করেছেন এর মধ্যে একজন হাফিজ আব্দুল কাদির আল কোরশি ওভাত সাতশত পঁচাত্তর হিজড়িতে তিনি বলেন বাদ জওয়াহরুল্লাফি হাজা فهذا الكتاب الذي أشار إليه هو الكتاب المعروف بمعاني الأثار وقد تكلمت على أسانيده وعزوت أحاديثه وإسناده إلى الكتب الستة والمصنف لابن أبي شيبة وكتب الحفاظ وسميته بالحاوي في بيان آثار الطحاوي وكان ذلك بإشارة شيخنا العلامة الحجة القاضي قاضي القضاء على الدين المارديني وفاة الرشاد ستردد ووالد شيخنا قاضي القضاة جمال الدين فوقع لي في كثير من الأحاديث أن الطحاوي يروي الحديث عن يونس بن عبد الأعلى ويسقه ومسلم يرويه بعينه عن يونس بن عبد الأعلى بسند الطحاوي ووالله لم أرى في هذا الكتاب شيئا مما ذكره البيهقي عن الطحاوي হাফিজ আব্দুল কয়াদির কোরাশি তিনি কসম করে বলেন যে ওয়া ওয়াল্লা হিলাম আর রাফিহাদ আল কিতাব সেই এন মিম্মা দেখার হল বাইহাকে তাহা বাইহাকে তাহাবাই সম্পর্কে যা বলছেন আল্লাহ জাহাজের কসম এর কোনো কিছুই আমি পাই নাই এখন কি বলবো এবং এখানে তিনি বিস্তারিত বলেছেন যে আমি সনদ দেখেছি এবং এই হাদিসগুলি কুতুবই সিদ্দার মধ্যে আছে মুসান্নাফি আবি আবিবাতে আছে আরও বিভিন্ন কিতাবে আছে তিনি তখন কিতাব অন্য কিতাবের নাম কিতাব এই সনদ সোহীগুলো শোন একটা কিতাব রচনা করেছেন আসার তহাউি তিনি বলেন যে আমি দেখলাম যে তহাউ ইমাম তহাউই অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন ইউনসিবন আব্দুল আলা থেকে এবং একই সনদে একইভাবে ইমাম মুসলিম রহমতুল আলহী ইউনুসিবনে আবদুল আলা থেকে ইমাম তহাবির সনদে বর্ণনা করেছেন এরপরে ইবনু তাইমিয়র কথা এখানে আছে আছে যে কথা আমরা আগে পড়েছি হায়দ আল হকমু বিন শেখুল ইসলাম ইবনু সদর তহাবি দিক কহ। فإنه ما من حافظ من الحفاظ ينزه عما وقع فيه الإمام الطحاوي، فكم من حديث توثقوا من صحتها وانتقدت عليهم ولم يصدر في حقهم ما أصدر في حق الطحاوي. آه، ابن تيمية يقول لك من دون دقه شقاناي بون بستبناي. যে কোনো হাফিজ হাফিজুল হাদিস এই ইমাম তাহাবি সম্পর্কে যে কথাগুলি বলা হচ্ছে কারণ কি তিনি একটা হাদিসকে সহি বলেছেন এটাকে অন্য কেউ হাদিস জহেব বলেছেন এটা তো সবার থেকেই হয়েছে কিন্তু ইমাম তাহাবি সম্পর্কে যেই মন্তব্য করা হলো এমন মন্তব্য আর কারো সম্পর্কে করা হয় নাই যাদের কিতাবে জয়েব হাদিস আছে হ্যাঁ আমি বললাম একেবারে হাফিজ বলে কিতাবে জয়ফ হাদিস নাই আমরা আমরা প্রমাণ করবার প্রয়োজন নাই যিনি লৌহে মাহফুজ দেখেন যিনি লৌহে মাহফুজ দেখেন তার কিতাবে জয়ফাদিস লজ্জা লাগে আর এলমি আলোচনা করতে চাই না ওরা বেশি লজ্জা পাবে এলমি আলোচনা আমরা করতে চাই না আমরা এলমি আলোচনা করেছেন বিভিন্ন তাইমিয়া সম্পর্কে এলমি অনেক আলোচনা হয়েছে কয়লা সহেব আমানি লাহবাহর বাদাম كلام ابن تيميه. ظاهر كلام العلامه ابن تيميه يدل على انه حكم هذا الحكم على الامام ابي جعفر الطحاوي واخرجه من ائمه النقد لانه صحح حديث آه حديث رد الشمس لعلي رضي الله عنه والامام الطحاوي رحمه الله تعالى ليس بمتفرد بتصحيح هذه الروايه وقد وافقه غير واحد من الائمه المتقدمين والمتاخرين ورجحوا قوله على قول ابن تيميه ومن بعده ومن تبعه. যে ইবনু তাইমিয়া ওনাকে যে একেবারে মুহাদিসিন কাত থেকে যারা হাদিসের সনদ গবেষণা করেন তাদের থেকে বের করে দিলেন ইমাম তাহাবিকে ইবনু তাইমিয়া অন্যায়টাকেই যে তিনি আলীর আদি আল্লাহ জন্য সূর্য ফিরত এসেছিল ওই হাদিসটাকে সহি বলেছেন ইমাম তাহাবি এটা একা করেন নাই আর অনেক মুহাদ্দ হাদিসকে সহি বলেছেন কিন্তু তাদের নসিবের داجوت دا الإمام الطحابي رحمه الله تعالى عليه النصيبه. هو وأقوال الإمام الطحابي في الرجال وكلامه في نقد الحديث كان نقد أهل العلم من كتاب به معاني الآثار مشكل الآثار وكتب وكتب أسماء الرجال يرد كل الرد ويدفع كل الدفع قول ابن تيمية من في الحفاظ আখতার يرجع জাহাবি মিনদিক হাফিজ জাহাবি বা ইমাম জাহাবি যেই কথাগুলি বলেছেন ইবনুল তাইমিয়ার ওই কথার ওই কথা যে ঠিক নয় এটা প্রমাণের জন্যে আমি শব্দগুলা সুন্দর শব্দ চয়েস করতে চাই যেহেতু ইমামদের কথা আলিমদের কথা ইমাম জাহাবি যেই কথাগুলি বলেছেন সেটাই যথেষ্ট ইমা হাফিজ ইবনুল তাইমিয়ার হ্রদে হাবিজিবু তাইমিয়ার ওই বক্তব্য এটাই যে শেষ বক্তব্য নয় বা সঠিক নয় সঠিক বিশ্লেষণ বিবেচনা নয় ইমাম তাহাবি সম্পর্কে এটা প্রমাণের জন্য উনার ছাত্র ইমাম জাহাবির বক্তব্য যথেষ্ট এরপরে ইমাম সৈয়তি তিনিও কিন্তু حنفينا والسيوطي ذكره في من كان بمصر من حفاظ الحديث ونقاده وقد شهد له الائمه المتقدمون بجلاله قدره كابن يونس ومسلمه ابن ومسلمه ابن القاسم وابن عساكر ابن عبد البر واضرابهم هؤلاء اقرب زمانا بالطحاوي من ابن تيميه ومنهم من هو اعلم منه بحال علماء مصر فجرح ابن تيميه بغير دليل ইবনু তাইমিয়ার এই যে সমালোচনা কোনো দলিলের ভিত্তিতে না কোনো দলিল না ইমাম জাহাবি বলেছেন ইবনু তাইমিয়ার এলিমের তারিফ করেছেন কিন্তু ইবনু তাইমিয়ার আর মুখালিফিনদের ব্যাপারে ইনসাফ করতে ব্যর্থ হয়েছেন এমন কথা ইমাম জাহাবীর বক্তব্যে আছে أه فجرح ابن تيمية بغير دليل لم يؤثر في الإمام الطحاوي مع شهادة هؤلاء الأعلام، وقد قال التاج السبكي في طبقاته كما في مقدمة الأوجز: الحذر كل الحذر أن تفهم من قاعدتهم أن الجرح مقدم على التعديل على إطلاقها بل الصواب أن من ثبت عدالته وإمامته وكثر مادحه ومزكوه و وندر جارحه وكانت هناك قرينة دالة على سبب جرحه من تعصب مذهبي. উলতেফাত ইলাজার সাধারণ কায়দা হল যার তাদিলের উপরে কিন্তু এটা সবার ব্যাপারে বিশেষ করে যাদের আদালত প্রতিষ্ঠিত যারা ইনসাফ আমানতদারি যাদের ইমামতি প্রতিষ্ঠিত হয়েছে এবং যাদের তারিফ করেছেন অনেকেই এবং যাদের সমালোচনা করেছেন এক দুইজন এমন যারা তাদের বক্তব্য সাথে সাথে গ্রহণ করা হবে না যদি কোনো করি না তাকে যেখানে মজহাবি কোনো তাসুব আছে তাইলে গুলা লাম এটা ইমাম সুফকি রহমতুল্লাহ আলহের কোথা তাজউদ্দিন সুফ কী তবকাত শাফতেন এরপর এখানে আছে ইমাম জাহাবির নাজির নজির ও কুমুন আলহি আফ আলান এখানে আছে যাদের দেখা দেখে নেবেন وقد رد عليه آه وجرى هذا الخبر كل من الشيخ محمد زاهد الكوثري وصاحب أمان الأحبار من وجوه عديدة نكتفي بالإشارة إلى كتابيهما الحاوي للكوثري وأمان الأحبار في شرح معاني الآثار আমরা এগুলি দেখতে পারি এ হচ্ছে আদার উল্কে দ্বিতীয় পর্ব আমরা আজকে শেষ করছি আমি আশা করি আপনাদের কাছে পরিষ্কার যে এই লোকটা সে তার ওই বক্তব্যটাকে প্রতিষ্ঠিত করতে চায় সে যা বুঝেছে এখন সামনে যেই আসুন আলবানি আসুন ইমাম তাহাও আসুন ইমাম আবু হানিফা আসুন সুফিয়ান শৌরি যে আসুন সাহাবায় কেরাম আসুন কারো কথা তার হবে না এটা সব কুফার দোষে দোষী সবাই সবাই কুফার দোষে দোষী তাইলে নাসির আলমানি তিনি কেউ একই দোষে দোষী সাহাবায় কেরাম পর্যন্ত কথা বলতে তার ইনসাফ নাই আল্লাহ রবুল্লা আলমিন এই জালিয়াত থেকে এই জালিয়াতি থেকে এই মিথ্যাচারী এই মিথ্যাবাদীদের থেকে في اتنى بعض بدات الدتك يا الله رب العالمين ايه حفاظت کرو والسلام عليكم ورحمة الله وبركاته